মেয়াদ থাকতে যা জীবন রক্ষাকারী, মেয়াদ শেষ হলে তাই বিষ। বলছি ঔষধের কথা। অতি লাভের আশায় সেই বিষ বিক্রিতেও পিছপা হন না লোভী আর অসাধু ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, ফোরেসের সাথে দেখতে থাকুন মেয়াদ উত্তীর্ণ আর ভেজাল ঔষধের বিরুদ্ধে অভিযান। চলুন তাহলে, আর সময় নষ্ট করব না। সম্প্রতি রাজধানীর ফার্মেসিগুলোতে মেয়াদ উত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধ এবং সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন উচ্চ আদালত। তারই ধারাবাহিকতায় শুরু হয় অভিযান। কোমর বেঁধে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রিয় দর্শক, রাজধানীর বাড্ডা, কুড়িল, বিশ্বরোড এলাকা, যেখানে মেয়াদ উত্তীর্ণ ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চারটি দোকানে শুরু হয় ঔষধ পরীক্ষা নিরীক্ষা। এ সময় এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে এমন অনেক ওষুধও খুঁজে পাওয়া যায়, যার মধ্যে হৃদরোগ, শিশুদের ঔষধ এবং অ্যান্টিবায়োটিকই ছিল বেশি। মেয়াদ শেষ হওয়ার পরও এসব ঔষধ কেন সরিয়ে নেওয়া হয়নি, এই প্রশ্নের উত্তর ফার্মেসি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে উত্তরে খেয়াল না করার অজুহাত দেখিয়েছেন। আবার অনেকে বলেছেন কয়েকদিনের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ ওষুধগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করতেন তারা, কিন্তু তার আগেই অভিযানে ধরা পড়লেন। কয়েক লাখ টাকা জরিমানার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় চারটি ওষুধের দোকান। দর্শক, প্রাণঘাতী বিষের দাওয়ায় এখন নিয়মিত মিলছে বিভিন্ন ফার্মেসি এবং মেডিকেল স্টোরগুলোতে। দোকানিদের মধ্যে যেন অসুস্থ প্রতিযোগিতা চলছে মেয়াদ শেষ হওয়ার পরও কে কত পুরনো ঔষধ দোকানে রাখতে পারেন। এপ্রিল 19 সালে একটা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পেলাম, একটা স্ট্রিপ, আর আরেকটা প্রোডাক্ট আমরা পেলাম মার্চ 19 সালে, সেটা এক্সপায়ার করে গেছে। এটা আমরা আজকে যে আমাদের অভিযান, সেটা র্যাব এবং ওষুধ প্রশাসনের যৌথ অভিযান। মেয়াদ উত্তীর্ণ ঔষধ স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর, সেটা কোনো রোগীকে প্রয়োগ করলে সেটা রোগীর দেহের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এবং সেটা ফাটাল হতে পারে। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো যারা ফার্মেসিগুলো আছে তারা রেখে চার্জ করবে, চার্জ করে বের করবে, বের করে তারপর তারা সেটা আলাদা একটা কার্টন অথবা একটা কন্টেনারে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের জন্য নয় এরকম নির্দেশনা দিয়ে সেটা ফার্মেসির এক কোণে থাকবে, সেটাই হলো আমাদের এক নির্দেশনা। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে রাজধানীর গ্রিন রোড এলাকায় অভিযানে নামে র্যাবের ভ্রাম্যমাণ আদালত এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর। দর্শক, যারা গ্রিন রোডে নিয়মিত চলাচল করেন তারা জানেন ফার্মেসি আর বেসরকারি হাসপাতালের রাজধানী বলা যায় গ্রিন রোডকে। অভিযানে বেশ কয়েকটি ফার্মেসিতে মিলেছে নকল, মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ঔষধ। তবে হতাশার কথা হলো মডেল ফার্মেসিও বাদ পড়েনি এই তালিকা থেকে। র্যাব ও ঔষধ প্রশাসনের যৌথ অভিযানে এক বছর আগেই মেয়াদ শেষ হয়ে গেছে এমন ঔষধও পাওয়া গেছে সেখানে। অভিযানে চারটি ফার্মেসিকে 6.5 লাখ টাকা জরিমানা করা হয়। আমার কথা হলো যে আপনারা 18 সালে যে এক্সপায়ার হচ্ছে না, আপনার সেলে থাকতে আমাকে বলেন, এই যে গোলাপ পেয়ে গেছি আসেন আমার সাথে আসেন সব ঠিক হয়ে যাবে। আপনাকে আমি আড়াইশাটা দিলাম, আপনি আমার কথা শুনতেছেন না, আপনার কাছে আপনি এবার ফ্রেম ধরেন কিরকম, সেটা হলো আপনি এই যে মে মাসে এক্সপায়ার হয়ে গেছে এটার সাথে হ্যাঁ এটা নট এক গ্রসারি শপ, এটা কোনো মুদির দোকান না, এটা কোনো চাল ডালের দোকান না, যে আপনার এখানে চাল এবং ডাল এখানে ক্ষতি হচ্ছে আমাদের লোকজনের পোকা বাইলে ফেলে দিবেন না, এটা ওষুধ মেডিসিন, আপনার এখানে কোনো ধরনের ভুল করার কোনো সুযোগ নাম্বার ওয়ান কথা। সেকেন্ডলি হচ্ছে আপনার এটা বিক্রি, আপনার এখানে শোকেসিং, স্টোরিং, এভরিথিং কন্ট্রোলের গভর্নমেন্টের ল এবং রুল,
আপনাকে কিভাবে করতে হবে সে বলা আছে, তা আপনি সেটা কেন করবেন? আপনি এক্সপায়ার ওটা কেন থাকবে আপনি? এটা তো আপনি প্রতি উইকেন্ডে দেখবেন, চেক করে কোনো না থাকবে, সেটা নয় মাস আগে এক্সপায়ার ওষুধ কেন থাকবে আপনার এখানে? পাওয়ার মডেল ফার্মেসি আপনার তো আরও বেশি কেয়ারফুল হবে, ঠিক কিনা? তা আপনাকে আপনাকে যদি মডেল ফার্মেসি ঘোষণা দিয়ে এক্সপোর্ট পাওয়া যায়, বাইরে লোকে গেলে বলে এদিকে আসো, মডেল সার্টিফিকেট দিয়েছেন কিন্তু কাজের তো আর মডেল নাই, এই পোস্টে জব কি আপনি নিতে পারবো? এটা গভর্নমেন্ট পারবো না, তাহলে আপনাকে যে সার্টিফিকেট দেওয়া হলো বাইরে ড্রাগের বিষয়ে সুন্দর লোক দেওয়া হলো, গভর্নমেন্ট লোক দেওয়া হলো, তাহলে হলো কি? আপনি এটা সামনে রেখে লোকজনকে একটা প্রতারণা করবেন, ঠিক না? আমি যে আইনের ভাষায় বলি, কারণ আপনি বাইরে এত সুন্দর বসে মডেল ফটো এসে দিয়ে এক্সপোর্ট করবেন আপনার এখানে, এটা কোনো কাম নয়, আপনার এখানে আন্ডারেশন কেন থাকে? আপনি কেন ইনস্টিটিউট জায়গা থেকে ফটো কালেকশন করবেন আমাকে বলেন? প্রিয় দর্শক, আদালতের নির্দেশে এত এত অভিযানে ধরা পড়ছে কত অপকর্ম, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের চোখ এখনো অন্ধ, দেখেও যেন কিছুই দেখে না তারা। মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি একটি জঘন্য অপরাধ, অথচ 93% ফার্মেসিতে এসব ঔষধ বিক্রি হয় এমন অভিযোগ মানতে নারাজ মন্ত্রণালয়। তবে দ্রুত মেয়াদ উত্তীর্ণ ওষুধ ছড়িয়ে নিতে ঔষধ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে তারা। অনুমোদনহীন ওষুধ, সমস্ত ওষুধের কোনো ধরনের অনুমোদন দেওয়া হয়নি বাংলাদেশে, এই সমস্ত ওষুধ এবং একই সাথে এই অপরাধের কারণে এখানে বেশ কিছু ডিসপেন্সারিকে বিনোদন আর্থিক করা হয়েছে, একই সাথে জব্দ করা হয়েছে। আমরা একটু স্পষ্ট করতে চাই, এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ওষুধ যারাই বিক্রি করবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করবো, আর একই সাথে ওষুধ কোম্পানিগুলোর কাছে আমরা দুটো অনুরোধ করবো, প্রথমত হচ্ছে যে এই যে মেয়াদ উত্তীর্ণ তারিখ, এই তারিখটা যেন বড় করে তারা লিখেন, এক নম্বর। সেকেন্ডলি হচ্ছে তারা যেন প্রতি মাসে অবশ্যই এই ওষুধগুলি মার্কেট থেকে উদ্যোগ করে নিয়ে যায়, কারণ তারা অনেক সময় নিয়মিত উত্তরা করার কারণে অনেক সময় দোকানগুলোতে এই ওষুধ থেকে যায়। সুতরাং আমরা চাইবো যে ওষুধ কোম্পানিগুলো অবশ্যই নিয়মিতভাবে এই ধরনের একটা ওষুধগুলো তারা উত্তর দোকান থেকে নিয়ে নিয়ে যাবে। দর্শক, শুধু আশ্বাস নয়, আপনি আমি এর বাস্তবায়ন খুব দ্রুত দেখতে চাই, তবে সেটা যেন আর কোনো প্রাণের বিনিময়ে না হয়, প্রাণ দিয়ে, যাতে প্রমাণ করতে না হয় ওষুধ মেয়াদ উত্তীর্ণ আর ভেজাল ছিল। ঘটনার পেছনের ঘটনা জানতে থাকুন ফরেস্ট নিউজের সাথে, লাইক কমেন্টস করে জানান আপনার মূল্যবান মতামত।